তোমরা যারা মালদা ওমেন্স কলেজে ভর্তি হবে, কিভাবে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে, আজকে এই নিয়েই আলোচনা। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা মালদা ওমেন্স কলেজে ফর্ম ফিল আপ করবে, সর্বপ্রথমে তোমরা মালদা ওমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেখানে তোমরা সেমিস্টার ওয়ান অনলাইন অ্যাডমিশন 2023-24 লেখা একটি লিঙ্ক পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরই বন্ধুরা এরকম একটি অপশন চলে আসবে, সেখানে তোমরা নিচের দিকে আসবে, ফর্ম ফিল আপ বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবে, তাহলে তোমাদের যে মোবাইল নম্বরটি দেবে সেই নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি তোমরা এখানে দিয়ে দেবে, অর্থাৎ ইন্টার ওটিপিতে তোমরা দিয়ে দেবে। তারপরে বন্ধুরা ইয়ার অফ বেসিক ইনফরমেশন, অর্থাৎ কোন সালে তুমি পাস করেছো, যারা আগের বছরে পাস করেছো অর্থাৎ 2022-2021 তো তোমরা সেটি সিলেক্ট করবে, আর যারা 2023-এ পাস করেছো তারা 2023 সিলেক্ট করবে। এবং রিজার্ভেশন সিলেক্ট করবে, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, জেনারেল, তুমি যে ক্যাটাগরি রয়েছে তুমি সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নেবে। তারপরে তুমি এইচএস কোন বোর্ড থেকে পাস করে সেই বোর্ডটি তোমরা সিলেক্ট করে নিতে হবে। তারপরে বন্ধুরা এইচএসের মার্কগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রথম হচ্ছে ইংলিশ সাবজেক্টের মার্ক তোমাদেরকে দিতে হবে। ফুল মার্কের জায়গায় তুমি লিখবে 80, 80-র মধ্যে তুমি যত পেয়েছ তুমি তত লিখবে। তারপরে বন্ধুরা 20-র মধ্যে তুমি যত পেয়েছ তুমি তত লিখবে। তারপরে বন্ধুরা 20-র মধ্যে পাঁচ নম্বর কত রয়েছে সেটি তোমরা লিখবে, এবং 80-র মধ্যে পাঁচ নম্বর কত রয়েছে তুমি সেটি লিখবে। এইভাবে লেখার পর বন্ধুরা সম্পূর্ণ বিষয় লিখে দেবে। লেখার পর তোম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ অলরেডি যারা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করে নিয়েছ তারা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন দেবে, আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা দেবে না। ইয়ার অফ রেজিস্ট্রেশন, যত কোন সালে রেজিস্ট্রেশন করেছো সেটি তোমরা দেবে, নাহলে দেবে না। তারপরে বন্ধুরা টোটাল মার্ক তোমাদের চলে আসবে। তারপরে বন্ধুরা অ্যাপ্লাই ফর ইউজি অনার্স কোর্স, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা অনার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের প্রথমে সেকশন সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বিএ অনার্স। তারপরে মেজর সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ অনার্স সাবজেক্ট তোমরা সিলেক্ট করে নেবে, কোন বিষয়ে তুমি অনার্স করবে সেই বিষয়টি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর মাইনর সাবজেক্ট সিলেক্ট করে নেবে, অর্থাৎ পার্সের সাবজেক্ট সিলেক্ট করে নেবে। তারপরে মাইনর টু সাবজেক্ট সিলেক্ট করে নেবে, আমি সোশ্যালজি সিলেক্ট করে নিলাম। তারপরে এইসি সাবজেক্ট সিলেক্ট করে নেবে, বেঙ্গলি। আর বিএসসি কম্পালসারি রয়েছে, এটি ইএনভিএস এনভায়রনমেন্ট স্টাডি, এটা সবার জন্য। তারপরে বন্ধুরা এই সমস্ত ক্লিক করার পর অ্যাডে তুমি ক্লিক করে দেবে। বন্ধুরা আরও যদি অনার্স কোর্সে ফর্ম ফিল আপ করতে চাও অন্য বিষয়ের উপরে, তাহলে তুমি সেটিও সিলেক্ট করে নিতে পারবে। একইভাবে মাইনর সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, মাইনর টু সাবজেক্ট তোমাদের সিলেক্ট করে নিতে হবে, এবং এসসি সাবজেক্ট সিলেক্ট করা থাকবে, বিএসসি সাবজেক্ট সিলেক্ট করা যাবে। অ্যাডে অপশন ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে আবারও চলে আসে। তো বন্ধুরা তুমি একই রকমভাবে যতগুলো সাবজেক্টের ফর্ম ফিল আপ করতে হবে তুমি করতে পারবে, একই রকমভাবে তোমরা করতে থাকবে। তারপরে বন্ধুরা অ্যাপ্লাই ফর 3 ইয়ার্স ইউজি কোর্স, তুমি যদি জেনারেল কোর্সে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে একবারেই তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো সেকশনে ক্লিক করবে, বিএ প্রোগ্রামে সিলেক্ট করে দেবে, মেজর সাবজেক্ট তোমাদের সিলেক্ট করে নিতে হবে, এডুকেশন সিলেক্ট করে নিলাম, মাইনর সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট কোর্সের সাবজেক্ট তোমাদের সিলেক্ট করে নিতে হবে, মাইনর টু সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে এএসসি সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, বিএসসি কম্পালসারি সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এডে ক্লিক করবে, দেখবে আবার তোমাদের বিএ প্রোগ্রামে ফর্মটি চলে আসবে। এবং বন্ধুরা আরও যদি তুমি অন্য বিষয়ে নিতে চাও তাহলে আরও তুমি জেনারেল কোর্সে ফর্ম ফিল আপ করে নিতে পারবে, আবারও এডে ক্লিক করবে তুমি পেয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে বলা হবে, ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করে দেবে, ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং সেই ফর্মটি প্রিন্ট করে নেবে। এবং বন্ধুরা মেইল লিস্টের জন্য অপেক্ষা করবে, মেইল লিস্টের নাম আসলে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকে পর্যন্তই থ্যাংক ইউ।